অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন বানি সার্ভাল হার্বাল স্কিন এন্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। নমস্কার, শুরু করছি বানি সার্ভাল অনুষ্ঠান। আমি বানি ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। 60 এবং 60 প্লাসের সকল, হ্যাঁ শীত পড়ছে বা বেশ দুদিন ধরে বেশ আমাদের গায়ে হাওয়া লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে, আপনারাও কেমন আছেন সেটাও জানতে হবে। এবং তার সঙ্গে আসুন আমরা লাইভ প্রোগ্রামে আসি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি। প্রতিদিনই আপনাদের কিছু না কিছু সমস্যা থাকে লাইভ ফোনিং অনুষ্ঠানে, এই জন্যই আসা আমাদের যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো বা আমি শুনবো বা আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। তার সঙ্গে যেটা থাকে যে বানি সার্ভাল প্রতিদিন কিছু তথ্য আপনাদেরকে দেয়, যে তথ্যগুলোর মাধ্যমে আপনারা সুস্থ এবং সুন্দর থাকতে পারেন। কারণ এই লাইভ ফোনিং অনুষ্ঠানটা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমি যখন প্রত্যেকের কাছে শুনতে পাই, জিজ্ঞেস করেন যে 12:25 কখন শুরু হবে সিসিটিভিতে, টাইমিংটা অনেকে ভুল করে ফেলেন, কেউ 12 থেকে চালিয়ে বসে থাকেন, এটা কিন্তু একটা মানে খুব বড় পাওনা আমার। আর আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি, আপনারা না থাকলে আমার অস্তিত্ব থাকতো না। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বানি সার্ভাল চেষ্টা করে যে আপনাদের কীভাবে উপকৃত করব বা কী করে ভালো থাকব। দেখুন, ভালো থাকার আজকের দিনে 2020 শেষে এসেও আমাদের 2020টা যে কীভাবে চলে গেল সেটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার মধ্যেও আমাদের বানি সার্ভালের হাত যারা ধরেছেন বা বানি সার্ভালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে বলতে পারছেন যে না, তার মধ্যেও আমরা কিন্তু বেঁচে আছি, সুস্থ আছি। হ্যাঁ, কি আর্থিক অনটন গেছে, সমস্ত গেছে, সেই সবের জন্য বানি সার্ভাল সবসময় পাশে দাঁড়িয়েছেন, কীভাবে না আপনাদের প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে হেল্প করেছেন বা বিভিন্ন সুইচ ওয়ার্ড দিয়ে আপনাদের চাকরিটা যাতে না যায় বা আর্থিক কোনো কষ্ট যাতে না হয়। চলে গেলে হলো, হয়তো কিছু জমাতে পারেননি, কিন্তু কোথা দিয়ে খাবার অন্নটা জোগাড় হয়ে গেছে বা আপনাদের কিন্তু শরীর খারাপ হয়নি বা আপনারা ভাইরাসে আক্রান্ত হননি, অল্পের উপর দিয়ে চলে গেছে। তাই 2020 তো শেষ প্রান্তে আমরা বসে আছি, এখনও আমরা চেষ্টা করব 2021টাকে যাতে আমরা খুব ভালো থাকতে পারি, সেটার জন্যই আমরা আসি। আসুন সবাই মিলে আমরা প্রচেষ্টা করি যে 2021টা যাতে ভালো থাকে এবং ভগবানের কাছে প্রার্থনা করি বা আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি বারবারই বলেছি, সুপার শক্তি যদি থাকে সে একটাই, তাকে আমরা বিভিন্ন নামে ডাকি কিন্তু তিনি তো সর্বশক্তিমান, তাকে ছাড়া আমাদের কিচ্ছু উপায় নেই। তার মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমরা ভালো থাকা যায় কিভাবে। তা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করে ঠান্ডা হাওয়াটা লাগছে বা তাতে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে বলুন, আপনারা আপনি ফোন করে তো বলবেনই, তাছাড়া আমি যেটা ফিল করছি আমি সেগুলো একটু বলি। প্রথমত হচ্ছে যে পা ফাটছে, তারপরে দেখা যাচ্ছে যে আঙুলের যে গোড়া, আঙুলের মাথাগুলো, যারা মায়েরা বাড়িতে কাজকর্ম করছেন, জল খাটছেন, আঙুলের মাথাগুলো দেখবে শুকনো হয়ে যাচ্ছে, হাতের চামড়াগুলো কুচকে যাচ্ছে, আর যেটা হচ্ছে যে মাথায় খুশকি হচ্ছে আর গা হাত পা ভীষণ রুক্ষ লাগছে। মাছের কিছু একটা মাখলে ভালো হয় কিন্তু মাখার পরে একটু পরেই দেখছেন যে উবে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকে পাচ্ছেন এবং বাচ্চাদের ক্ষেত্রেও যেটা হচ্ছে, নাকের ডগাগুলো ফেটে যাচ্ছে, গালের দুপাশগুলো ফেটে যাচ্ছে, গালগুলো দেখবেন রুক্ষ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। তা আমরা এগুলো থেকে কিন্তু বাঁচতে পারি, এগুলো থেকে বাঁচার জন্য সবসময় যে বাহ্যিক কোনো ক্রিম লোশন অয়েল মাখতে হবে এটা ম্যান্ডেটারি নয়, তার সঙ্গে ম্যান্ডেটারি হচ্ছে আমরা রেগুলার ডায়েট, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট। তার সঙ্গে যেটা দরকার, আমি যেটা বলে থাকি প্রতিদিন, যে আমাদের পরিবেশটাকে সুস্থ করতে হবে, সেটা কিন্তু বাচ্চার উপরেও এফেক্ট পড়ছে। আমরা একটা বাড়ির পরিবেশটাকে যদি সুন্দর সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা বাঁচাতে পারি বা আমাদের স্কিনের সমস্যাও কম হবে, চুলের সমস্যা কম হবে, সমস্ত কিছু কম হবে। কাজে সবার আগে আমাদের দরকার হচ্ছে বাড়ির পরিবেশটাকে, বাড়ির পরিবেশের মধ্যে পজিটিভিটি আনতে হবে। সেই পজিটিভিটি যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু বানি সার্ভালের প্রোডাক্টও ঢুকবে, বানি সার্ভালের প্রোডাক্ট মাখা হবে এবং তাতে আপনারা ভালো থাকবেনই 100%। কাজে আমরা প্রথমে আলোচনা করি যে বাড়ির পরিবেশটাকে কী করে ভালো রাখবো। না, বাড়ির পরিবেশটাকে ভালো রাখতে গেলে পরে সকালবেলা উঠে একটা একটা খুব ভালো মানে ভগবানের কোনো কোনো একটা বীজ মন্ত্র বা
আমি যেটা বলি ওম চ্যান্টিং করুন, চ্যান্টিং মানে চালিয়ে দিন কিছু, এই ওম ভাইব্রেশনটা আপনি দেখবেন বাড়ির পরিবেশটাকে ভালো করে দিয়েছে, নেগেটিভিটি যত থাকবে সমস্ত সরে যাবে, একটু চেষ্টা করে দেখুন দেখবেন খুব ভালো থাকবেন। বলে যে বাণিজ্যাবলের প্রোডাক্ট না বলে কেন ওমের কথা বলছে, ওম এমন একটা শব্দ, ওম শব্দটা যদি আপনি রেডিওতে হোক, মিউজিক সিস্টেমে হোক, যেখানে হোক চালিয়ে দেবেন, ওই ওর ভাইব্রেশনটা আপনার বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন যে ওটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার তাদের তাদের ভেতর থেকে একটা পজিটিভ ভাইব্রেশন বেরোতে থাকে, তাতে ভালো থাকবে। সেকেন্ড থিং হচ্ছে যে তারপরে যেটা হয় ওমের অনেক ইয়ে আছে আমরা পরে বলবো, তা সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা তপজ্যোতি যেটা বের করেছি আপনাদের জন্য, আমরা বারবার করে বলছি যে আমরা শীতকালীন যে তপজ্যোতি বের তৈরি করি সেটা কিন্তু সম্পূর্ণ শীতকালীনের জন্য, আপনি বাচ্চা থেকে আরম্ভ করে বড় প্রত্যেকের ক্ষেত্রে আপনি তপজ্যোতি ব্যবহার করুন সকালবেলা ঘুম থেকে উঠে। আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ যেটা আছে, অনেকে ধারণা ফেস ওয়াশ মাখলে বোধহয় মুখটা ড্রাই হয়ে যাবে, কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশটাকেও আমরা কিন্তু ওইভাবে তৈরি করেছি, আমরা গ্রিন টি দিচ্ছি শীতকালে, শীতকালে ওর সঙ্গে গ্রিন টি দিলে কি হবে না, আপনার অয়েলটা ব্যালেন্স থাকবে, ড্রাই হবে না। অনেক ফেস ওয়াশ মাখার পরে দেখবেন মুখটা খুব শুকনো লাগে, কিন্তু আমাদের ফেস ওয়াশ মাখলে আপনার কখনো ড্রাইনেস আসবে না। আমরা গ্রিন টি, অ্যালোভেরা, গ্লিসারিন সমস্ত কিছু থাকছে, আপনার গ্লিসারিন সমৃদ্ধ সাবান দেখেছেন, গ্লিসারিন সমৃদ্ধ ফেস ওয়াশ কিন্তু দেখেননি, কিন্তু সেখানে কিন্তু আমরা করছি সেটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাণিজ্যাবলী প্রোডাক্টটাকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিয়েছে এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি শ্যামনগর থেকে বলছিলাম, প্রীতম ব্যানার্জি। হ্যাঁ বল প্রীতম, বলছি আমার অনেক হেয়ার ফল হচ্ছে, মানে বেসিক্যালি শীতকালটা আসলে আমার অনেক হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, এখন মানে চুল পড়ে যাচ্ছে, মানে চুল যখন কম্বিং করছো লম্বা লম্বা চুল পড়ছে তাই তো? আর তুমি স্কাল্পে হাত দিয়ে দেখেছো স্কাল্পটা কত ড্রাই? কালকে দেখেছি দিদি, ব্যাকপুর আপনাদের কল যাচ্ছে আমি দেখেছি কালকে। আর আর তুমি কি করছো না, বাজার চলতি যে শ্যাম্পু পাচ্ছো সেই শ্যাম্পুটাই হয়তো ইউজ করে ফেলছো তাই তো? ঠিক আছে, তাহলে ব্যারাকপুরে অফার নিয়ে একটু বলি, একটু শুনলে ভালো লাগবে, আসবে তো? ঠিক আছে, টিভির কাছে যাও আমি বলি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ প্রীতম, এই কথা প্রসঙ্গে আমরা যেটাতে ছিলাম সেটা থেকে একটু সরে গিয়ে বলি, প্রীতমের কথাটাই বলি। ব্যারাকপুরে আমি কালকে যাচ্ছি, আমি 4:30 থেকে 7 অবধি থাকবো, আর তোমাদের যত সমস্যা আছে সেগুলো নিয়ে তোমরা আসতে পারো। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আমি কোনো ভিজিট নিই না, আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের যা প্রয়োজন সেটা নিয়ে তোমরা আসতে পারো, সেখানে 10-15% ডিসকাউন্ট থাকছে। এবং যেটা বিশেষ আকর্ষণ থাকে আমার ফেস সিরাম, আমি কিন্তু স্যাম্পেল হিসেবে প্রত্যেককে সেদিনও বলেছি আজও বলছি, স্যাম্পেল হিসেবে আমি একটু হাতে তুলে দিতে চাই এবং তুলে দিচ্ছিও প্রত্যেকে, যে তোমরা মাখো ফেস সিরাম, তোমরা বাজারে অনেক আছে কিন্তু আমাদের সিরাম মেখে দেখো যে সেটা তোমাদের অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল ক্ষেত্রে কতটা কাজ দেবে। এবং প্রীতমের কথাতে বলি যে চুলের জিনিসও তুমি আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং হেয়ার প্রোটিন প্যাক প্রত্যেকটাতে তুমি 10% করে ডিসকাউন্ট পাচ্ছ, তাহলে তোমার অনেকটা পয়সা কিন্তু সেভিংস হয়ে যাচ্ছে, প্লাস কোনো ভিজিট লাগবে না, তা এইগুলো তোমরা পাচ্ছ। তাছাড়াও যারা পুজোতে গিফট পাওনি তাদের জন্য এখনও কিছু গিফট আমার কাছে রয়ে গেছে, তারা যারা আসতে পারোনি তারা কিন্তু কালকে আসতে পারো, কালকে লাস্ট ডিসেম্বরে 20-তে 21-এ আর গিয়ে 20টা দেবো না, তা কালকে তোমরা যারা আসবে তারা কিন্তু গিফটটা অবশ্যই কালেক্ট করবে। যদি কেউ মনে করো, এটাও বলে দিচ্ছি, সারা বছর আমি প্রোডাক্ট নিই, কালকে হয়তো প্রোডাক্ট নিলে না, নেওয়ার দরকার নেই, কিন্তু আমার সঙ্গে একবার দেখা করে যেতে পারো, দেখা করলে কি হবে না, তুমি গিফটটা অন্তত নিয়ে যেতে পারবে এবং কেমন আছো সেটুকুনি দেখা হবে। এবং এই দেখা হওয়াটা কিন্তু খুব প্রয়োজন, এই যে তোমার সঙ্গে চোখে চোখে আমার দেখা হলো, তাতে কিন্তু আমাদের ভাষায় বলে যে অনেক পজিটিভ এনার্জি তুমি নিয়ে যাবে, কারণ আমার আমি যে বিদ্যাটা অর্জন করেছি তার থেকে তোমাকে, তোমার নেগেটিভিটিটা বেরিয়ে যাবে এবং পজিটিভিটিটা তোমার কাছে আসবে।
তা আমি বলবো যে দরকার থাকুক না থাকুক, যদি মনে হয় বাণী থেকে প্রয়োজন বা তোমার মনের মধ্যে অনেক হয়তো দুঃখ কষ্ট লুকিয়ে আছে সেগুলো বলতে পারছো না, বা আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি, তার জন্য হলেও তোমরা আমার কাছে আসতে পারো, আমার সঙ্গে 2 মিনিট কথা বলে যেতে পারো, তার জন্য বিনিময়ে কোনো পয়সা লাগবে না, কিন্তু নিয়ে যাবে অনেক কিছু। আরেকটা জিনিস আমি পরের মাসে করব, সেটা এখন থেকে বলবো না, সেটা একটা নতুনত্ব হবে, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক, পরের মাসে সেটা দেবো, 21-এর প্রথমে জানুয়ারিতে ওই সারপ্রাইজটা থাকবে। তা এইভাবে প্রীতমের মতো তোমরা সবাই আসতে পারো আমার কাছে, কিন্তু নাম লেখালে ভালো হয়, যদি নাম না লেখাতে পারো আমি জানবে, 4:30 থেকে 7টা অবধি থাকবো, তোমরা চলে আসতে পারো। তো এবারে আসি যেটা আমি বলছিলাম, যে ত্বকজ্যোতিটা এবং আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশটা, যেটা বললাম ফেস ওয়াশ তোমরা প্রত্যেকে ব্যবহার করতে পারো। এই সময়টা যেটা হয় আমাদের, যেটা ক্লিনজারটা বরং কম ব্যবহার হয়, কারণ ক্লিনজারটা জলে গুলে ব্যবহার করতে হয়। কিন্তু আমি বলবো যে শীতকালে যেটা হয় আমাদের কিন্তু ডেড সেল ভীষণভাবে জমে, কেন আমরা ময়েশ্চারাইজার মাখছি কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু ভালোভাবে মুখ পরিষ্কার করছি না। খুব কম লোক আছে রেগুলার গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে, কিন্তু রেগুলার যদি আমরা শীতকালে একটু গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করি তাহলে কিন্তু মুখটা ভালো পরিষ্কার হয়, কারণ আমরা যে অয়েল বেসড ময়েশ্চারাইজার বা ফেয়ারনেস অয়েল বা আমাদের অল পারপাস ক্রিম মাখছি, ত্বকজ্যোতি মাখছি, একটা পরত কিন্তু আমাদের মুখে পড়ছে, এবং সেইটা কিন্তু শুধু সাবানে কি হয় যায় না, সেটা আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে তুমি যদি মুখ ধুয়ে থাকো তুমি দেখবে যে ওটা মুখটা কত পরিষ্কার হয়ে গেছে, এবং পরীক্ষা করার জন্য দরকার পড়লে একটু তুলো ভিজিয়ে নিয়ে তারপরে একটু মুখটা মুছে দেখবে, তারপরেও ময়লা বেরোচ্ছে। কিন্তু আমাদের ফেস ওয়াশ দিয়ে করার পর একটু ঈশদুষ্ণ গরম জলে যদি তুমি মুখটা ধুয়ে নাও তুমি দেখবে যে অনেক পরিষ্কার হয়ে গেছে এবং ভালো থাকবে। তাই জন্য প্রত্যেককে বলছি যে ত্বকজ্যোতি অতি অবশ্যই ব্যবহার করবে, এবং ত্বকজ্যোতি কেন ব্যবহার করবে, ত্বকজ্যোতি তোমার মুখটা কালো হতে দেবে না, ওর মধ্যে সানস্ক্রিন আছে এবং SPF 60 অবধি করা আছে, এবং সেখানে তোমাকে যেটা করা হয় টিপিআই, টিপিআই একটা মানে আছে, সেটা হচ্ছে যে টিপিআইটা থাকলে কি হয় তোমাকে সান ব্লক হিসাবে কাজ করে, এবং এবার এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ লোশন ফর্মে তৈরি করা হয়েছে, এই জন্য যে অ্যাকোয়াবেস, অ্যাকোয়াবেস করলে কি হয় খুব ভালোভাবে স্কিনটাকে অ্যাবসর্ব করে নেয় ও, আর লোমকূপের মুখগুলোকে ব্লক করতে দেয় না। আর সান ব্লক ক্রিম যেগুলো থাকে সেগুলোকে কি হয় না পোর্সের মুখটাকে ব্লক করে দেয় আমাদেরটা, যার জন্য অ্যাকোয়াবেস সানস্ক্রিন লোশন ফর্মে আমি তৈরি করেছি, এই জন্য যে লোশন হলে পরে প্রত্যেকে মাখতে পারবে, বাচ্চাদের অস্বস্তি হবে না, বড়দের অস্বস্তি হবে না, এবং যারা অফিসে যাচ্ছ তারা ত্বকজ্যোতিটা মেখে তার উপরে একটু কম্প্যাক্ট মেখে নেবে, তাহলে কি হবে না তোমাদের সারাদিনে আর কোনো সানস্ক্রিন মাখার প্রয়োজন পড়বে না, তুমি 12 ঘন্টা অনায়াসে কভার করে তুমি চলে আসবে, একবারই মাখবে এবং মেখে সারাদিন পরে বাড়িতে এসে মুখ ধুয়ে আবার তোমার ব্যবহার করতে হবে। এইবারে বলি যে ত্বকজ্যোতি এই জন্যই তোমরা ব্যবহার করবে, এবং ত্বকজ্যোতি 12 ঘন্টা রাখতে পারবে, এটা একদম 100% কনফার্ম। তারপরে যদি আমরা চলে যাই যে এবার সারা বডিতে, আমরা অফিসে গেলে কিন্তু আমরা এসিতে থাকছি বা এখন কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম আমাদের করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো ফেয়ারনেস অয়েলটা থেকে বেটার হবে বডি মিল্কটা শীতকালে যদি তোমরা ব্যবহার করো। ফেয়ারনেস অয়েলের কাজ করবে ফেয়ারনেস অয়েল, যারা বাড়িতে থাকছো তারা ফেয়ারনেস অয়েল স্কিন লাইটিং লোশনের সঙ্গে মিক্স করে লাগাতে পারছো, যাদের হাত একটু কালো কালো হয়ে গেছে, পিঠে দেখবে ব্লাউজের দাগ জায়গাগুলো রোদ পড়ে পড়ে কালচে ছোপ পড়ে গেছে, অনেকের মুখে দেখবে ব্রণ হয়ে কালো দাগ পড়ে গেছে, তাদের জন্য রয়েছে স্কিন লাইটিং লোশন বা ত্বকশ্রী এবং আমাদের ফেয়ারনেস অয়েল, দুটোকে ইকুয়াল পরিমাণ মিশিয়ে নিয়ে তুমি যদি ব্যবহার করো, আমি 15 দিন সময় দেবো, দাগটা দেখবে কত ভ্যানিশ হয়ে গেছে, এবং এত ভালো কাজ, এবং প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, এবং রং বলো তার মানে সমস্ত উপকরণ বলো প্রত্যেকটা হার্বাল, সেখানে কোনো রকম ডুপ্লিকেসি নেই এবং তার মধ্যে কোনো কেমিক্যাল নেই। সেই জন্য বারবার বলছি যে তোমরা আয়ুর্বেদিকের হাত ধরো এবং দেখো এই আয়ুর্বেদিক প্রোডাক্টটা কতদিন ধরে এখানে স্টে করছে বা মার্কেটে কতদিন ধরে রয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার আমার সারা গা মুখ মুখ নাক চোখের উপর তার কপাল কপাল সারাক্ষণ গাল ডাল আমার সারা জীবন আমার এমনি এমনি আমার চুলকালে থাকে, তাতে তাতে আর আমার আমার আমার
আচ্ছা, আপনার নাম? আমার নাম শৈলেন দে। শৈলেন দে? হ্যাঁ শৈলেন দে। আচ্ছা ঠিক আছে, বয়স কত আপনার? 20 বছর। মাত্র 20 বছর? আচ্ছা, সারা বছরই আপনার চুল কোথা থাকে? আচ্ছা, কিছু করেছেন এর আগে? কোনো অ্যালার্জি ওষুধ খেয়েছেন? আপনার অ্যালার্জি আছে কিনা আপনি জানেন? ও সেসব কিছু জানেন না, চুল কোয়ে খালি? বুঝতে বুঝতে পেরেছি, আপনার সারা শরীরটা তো ড্রাই, শুকনো তো? আপনার গাটা শুকনো তো? গায়ে কিছু মাখেন আপনি? কিছু মাখেন না? আপনাকে এতদিন কোনো চিকিৎসা করেননি? আচ্ছা, আপনার আপনার বাড়ি আপনি কথা বলছেন, আপনার মা আছেন পাশে? মাকে দিন আপনি। হ্যালো 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 হ্যাঁ, আচ্ছা আপনার ছেলে কি খুব মুডি? সাদা সিধে না না না, আপনার ছেলে কথা শুনে যেটা বোঝা গেল, আপনার ছেলে কিন্তু একদম সুস্থ স্বাভাবিক নয়। একটু কি ওর মানে মানসিক কোনো কোনো অসুবিধা আছে কিছু? সেটাই 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 বলুন, আমি তো শুধু গলার স্বর শুনে বললাম, এপিলেপসি ধরা পড়েছে তো? আচ্ছা, তার কি ট্রিটমেন্ট চলছে? তার কি ট্রিটমেন্ট চলছে? আচ্ছা, আপনার আপনার ফোন নাম্বারটা বলুন, আমি বিকেলে আপনার সঙ্গে একটু ডিটেলসে কথা বলবো। আপনার ফোন নাম্বার বলুন। আমার ফোন নাম্বার বা কারুর ফোন নাম্বার দিন, আপনার বাড়ির কারুর ফোন নাম্বার দিন। বলুন। একটু তাড়াতাড়ি বলবেন ফোন নাম্বার। 8293 93 57 5 5 7 0 বলুন। 8293 শুনে নিয়েছি, 570 তারপর দুটো বলুন। 570 907 907। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের যে প্রবলেম সেটাকে সারানো সম্ভব, ঠিক আছে? আমি আমি বিকেলে আপনাকে ফোন করব, করে কথা বলবো, তখন ফোনটা ধরবেন। আচ্ছা ঠিক আছে, রাখছি। একটা জিনিস দেখলেন, আপনারা সবাই লক্ষ্য করলেন, ফোনটাও শুনলেন, গলাটাতে ওর বোঝা গেল যে ও কিন্তু 20 বছরের ছেলে হলেও স্বাভাবিক নয়। ওর মার কাছ থেকে জানতে পারলাম যে প্রবলেম, এই যে প্রবলেমের রুটটাকে ধরা, ওকে যদি আমি শুধু একটা বডি লোশন ধরিয়ে দিতাম তাহলে কিন্তু ওর প্রবলেমটা সলভ হতো না। আমার মনে হয় এইভাবে বোধ হয় আমাদের কোনো বিউটিশিয়ানরা ভাবেন না, বা আমি যে রাস্তায় চলছি সেইভাবে ওনারা ভাবতে চান না। কাজে সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে এইভাবে ভাবতে শিখুন, বা এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ অন্যভাবে করা হয়, সেই ট্রিটমেন্টটা আপনি দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে সুস্থ হয়ে উঠছেন, এবং রুটটাকে যদি ধরা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। হ্যালো হ্যালো নমস্কার দিদি, আমি অন্তরাচ্ছ বলছি নয়াদি থেকে। হ্যাঁ বল, কে বলছো? কে বলছি দিদি, আমার মুখে কয়েক মানে অনেক বছর ধরেই মানে একটু একটু মানে প্রচন্ড পিম্পলস হতো। হ্যাঁ, এখন একটু কম হয়, মানে এখন ধরুন একটা দুটো করে মুখে পিম্পলস যায়, কিন্তু 2015 সালে আমার পক্স হয়েছিল। আচ্ছা, পক্সের পরে মানে আপনার মুখে প্রচন্ড মানে দাগ দাগ ছোট ছোট, কিন্তু একটা বড় একটা দাগ হয়ে রয়েছে। আচ্ছা, এটাও কিছু পাচ্ছে না, একটু বললো না না বলবো তো নিশ্চয়ই। দেখো যে দাগটা হয়ে রয়েছে, তোমার পিম্পলস হতো তার থেকে বা পক্স হয়েছে সেখান থেকে দাগটা হয়েছে। আমাদের স্কিন লাইটিং লোশন বা তপশ্রী যেটা আমি বলে থাকি, তপশ্রী এবং ফেয়ারনেস অয়েলটা দুটো মিক্সড করে তুমি যদি মুখে লাগাও এবং আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নাও, তাহলে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে বা তুমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে? তাছাড়া আমি যে সুইচ ওয়ার্ড বলি, সেখানে সুইচ ওয়ার্ডেও তোমাকে তোমাকে আমি একটা সুইচ ওয়ার্ড দেবো, তুমি বিকেলে আমাকে ফোন করবে, আমি তোমাকে একটা সুইচ ওয়ার্ড দিয়ে দেবো। সেই সুইচ ওয়ার্ডটা
1 to 1 বিকেলে করা দরকার নেই, লিখে রাখো 1 to 1/4 ওটা চ্যান্টিং করো, আর নাহলে ক্র্যাব অ্যাপেল বলে ওটা সুইচ ওয়ার্ড আছে, ক্র্যাব অ্যাপেল তুমি চ্যান্টিং করো, দেখবে তুমি দিনে দিনে আরো সুন্দর হচ্ছে। আর কালকে তো আমি ব্যারাকপুর যাচ্ছি, যদি মনে হয় তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, তুমি ফ্রি ভিজিট, কোনো অসুবিধা নেই, তুমি আমার সঙ্গে দেখাও করতে পারো, এখন তো ট্রেন চালু হয়েছে। হ্যাঁ, বিকেলে তুমি একবার চলে এসো না, নৈহাটি থেকে কয়টুকুনি রাস্তা, ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই মেডিনোবাদের ডক্টর্স ক্লিনিকে আমি বসবো। হ্যাঁ, তোমার নাম কি গো? তোমার নাম তোই জানলাম না তো। অন্তরা দাস। অন্তরা দাস? অন্তরা, তোমার ফোন নাম্বারটা যদি মনে হয় তুমি আমাকে বলতে পারো, বা তুমি যদি আসো, তোমাকে আমার নাম লেখানো দরকার নেই, তুমি যদি আসতে চাও চলে আসতে পারো। আচ্ছা, ফোন নাম্বার আপনি নিয়ে নিন তাহলে। বলো ফোন নাম্বারটা। 9831 9831 00 00 23 23 23 2386 86 ঠিক আছে অন্তরা, তুমি চেষ্টা করো চলে আসার, নাহলে ওখান থেকে 4:30 থেকে 7টা অবধি আমি থাকবো, তুমি চলে আসতে পারো, যে এনি টাইম তুমি চলে আসতে পারো, কোনো ভিজিট লাগবে না। একদম একদম একদম, আমি থাকবো ওখানে। ঠিক আছে, চলে এসো। হ্যাঁ, অন্তরার মতো তোমরাও চলে আসতে পারো, ফোন ফোন করে নিলে, বা ফোন যদি না পেলে তাহলে চলে আসতে পারো। আর সুন্দর থাকার এই যে সুইচ ওয়ার্ডটা বললাম, প্রত্যেকে থাকতে পারো, ক্র্যাব অ্যাপেল লিখতে রেখে রাখতে পারো, ক্র্যাব অ্যাপেলটা যদি তোমরা 28 বার চ্যান্টিং করো, তোমরা কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে পারবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম চৈতালি দাস, আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ চৈতালি, বলো কি হয়েছে? একচুয়ালি আমার না চুলের খুব সমস্যা, আমার চুল পড়ে যাচ্ছে, মানে আমার চুলের গোল এত ভালো ছিল। হ্যাঁ, মানে আমার চুল এখন এত প্রচুর, ওটা একটু চিরুনি আছড়াতেই আমার প্রতি চুল, ওটা মানে একটু চুল পড়ছে। কিন্তু চৈতালি তোমার মুডটা তো ভালো নেই বাবু, একটু মনটা খারাপ আছে তোমার। সেটা তো আছে। হ্যাঁ দেখেছো আমি কি করে বললাম বলো তো। হ্যাঁ, কি করে বলেন? তোমার মন ভালো নেই, তোমার কোথাও একটা হতাশা চলছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তোমার ভীষণ মন কষ্টে আছে তুমি। একদম তাই। হ্যাঁ, তাই সেখানটা থেকে তুমি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করো, মন ভালো করার জন্য মুডটাকে কি সুইচ অ্যাট লিখ চ্যান্টিং করবে, আপ 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 আপ, খালি বলো আপ, ইউপি আপ বলে 28 বার চ্যান্টিং করো, দেবে অনেক মুড ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা আমি তোমাকে সুইচ অ্যাট পরে একটা নাম্বার আমি তোমাকে দেবো, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। তাছাড়া যেটা আমি বলবো, আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা তুমি নিয়ে ব্যবহার করো, এবং 777 চ্যান্টিং করবে রাত্রিরে শুতে যাওয়ার সময়, তাহলে তুমি ঘুমোবে এবং তোমার ঘুমও ভালো হয় না, তো আমি ঠিক বলছি? আমি বুঝতে পেরেছি, আর আমি এখানে আর ডিসক্লোজ করব না তোমার, আমি প্রবলেমটা পুরোপুরি বুঝে গেছি, তুমি যদি মনে হয় আমার হেল্প দরকার আমি তোমাকে সেখান থেকে বের করে আনতে পারি, তুমি আমার সঙ্গে বিকেলে যোগাযোগ করো ফোনে, আমি তোমাকে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, একদম ভালো থাকবে, মন খারাপ করবে না। ঠিক আছে, আর বুধবারে প্রতিদিন 1:50 প্রোগ্রামটা দেখবে, ওটাতে তোমাদের খুব কাজে লাগবে। আমি গড গিফটেড এর থেকেও আমি মনে করি যে যত সাধনা করবে, যত মেডিটেশন করবে, যত মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের গলার স্বর, চোখ, মুখ তোমাকে বলে দেবে যে তোমার কি বলতে চাইছো তুমি, কাজে সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। সেই জায়গাটা আজকে আমাদের 25 বছরের এক্সপিরিয়েন্সে তৈরি হয়ে গেছে, যার জন্য গলার স্বরই আমি বলতে পারি যে সে কি অবস্থায় আছে। কাজে ও চুল ওঠার পিছনে কারণ কিন্তু ডিপ্রেশন লুকিয়ে আছে, সেখান থেকে ডিপ্রেশনটা যদি আমি না কাটাই, না কাটিয়ে ওকে স্কাল্পটনিক অ্যান্টি ডান্ডাফ আর শ্যাম্পু আমি ধরিয়ে দিই, তাহলে কিন্তু পুরোপুরি কাজ হবে না। যার জন্য বারবার বলছি, যারা চুলের প্রবলেম আছে, তোমরা 3টে জিনিস অতি অবশ্যই নেবে, এবং শীতকালে বিশেষ করে হেয়ার প্রোটিন প্যাকটা ব্যবহার করবে, এবং তার সাথে যেটা বলছি 777 চ্যান্টিং করবে, ভীষণ ভালো সুইচ ওয়ার্ড, 777 চ্যান্টিং করবে 28 বার, এবং
রাত্রিরে শুতে যাওয়ার সময় তুমি করবে, দেখবে যে ওটাতে খুব ভালো থাকবে এবং ঘুম ভালো হবে, ঘুম ভালো থাকলে চুল ভালো থাকবে। এবং প্রোটিন ডায়েট অতি অবশ্যই নিতে হবে, সেখানে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স থেকে আরম্ভ করে প্রোটিন ডায়েট তোমাকে নিতে হবে। প্রোটিন ডায়েট মানে আমাকে মানে দামি দামি কিছু কিনতে হবে না, আমরা কিন্তু রেগুলার একটা ডিম সেদ্ধ খেতে পারি, বা আমরা মসুর ডাল সেদ্ধ খেতে পারি, আমরা খেতে পারি শাক সবজি খেতে পারি, একটু মসুর বা যে কোনো ডাল, মসুর ডাল কেন, যে কোনো ডালের মধ্যে আমরা প্রোটিনটা পেতে পারি। সয়াবিন এখন বাজারে পাওয়া যায়, বিনস কিনে বিনস আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে পারি, বিনস সেদ্ধ খেতে পারি, বিনসের এখন সয়াবিনের দুধ পাওয়া যায় সেটা খেতে পারি, অনেক রকমভাবে আমরা খেতে পারি, বা সয়াবিন কটা ভিজিয়ে রেখে আমরা খেতে পারি। এগুলোতে কিন্তু আমরা প্রোটিন, হাই প্রোটিন আমরা পেতে পারি, কারণ প্রোটিনটা খুব দরকার। প্রোটিন চুলের জন্য, প্রোটিন যদি না খাই তাহলে কিন্তু আমাদের চুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং চুল কেন, স্কিন সমস্ত কিছু নষ্ট হবে। কাজে আমাকে সেখানে হেলদি ডায়েটে রাখতে গেলে পরে এগুলো আমাকে করতেই হবে। এবং প্রত্যেকে শীতকালে যেটা মাথায় রাখবে, শসা গাজর এগুলো সমস্ত যেমন খাচ্ছ, তার সঙ্গে যদি কয়েকটা বিনস কেটে একটু হাফ বয়েল করে ওর সঙ্গে মিশিয়ে নাও, আমার মনে হয় খুব ভালো থাকবে। বিট খাও, যেগুলো খেতে পারো সেগুলো খাও, দেখবে খুব ভালো থাকবে এবং চুলের পক্ষেও খুব ভালো থাকবে। আর চৈতালি, তুমি আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে, এবং সেখানে তোমাকে ডিপ্রেশন থেকে বের করার জন্য আমি নিশ্চয়ই কিছু সুইচ ওয়ার্ড বলবো। এবং ইন জেনারেল আমাদের যেটা সুইচ ওয়ার্ড থাকে সেটা সেটা বললে পরে তোমার ক্ষেত্রে কাজ হবে না, তোমার যে ডিপ্রেশনটা সেটা কিন্তু অন্য জায়গা থেকে এসছে, এবং তুমি সেখানে কোথাও একটা আঘাত পেয়েছো, সেই আঘাতটা থেকে তোমাকে বের করে আনতে হবে। এবং সেখানে জন্য সেই জন্য তোমাদের বললাম যে বুধবারে 1:50 প্রোগ্রামটা দেখবে, শিক্ষণীয় প্রোগ্রাম, এবং সেখানে অনেক কিছু আমি বলবো, সেইগুলো কিন্তু তোমরা যদি ফলো করো অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আচ্ছা, আজকে আমি আরেকটা জিনিস বলবো বলেছিলাম, তা এরকম করতে করতে আমরা যেটা মানে এ করি যে আজকে যে অর্থনৈতিক অবস্থাটা দাঁড়িয়েছে, না অর্থনৈতিকে আগে আগে বলে নিই, যেটা সেটা হচ্ছে যে শীতকালীন আমাদের বডি মিল্ক আমরা মেখে কিন্তু অফিস যারা যাচ্ছ তারা কিন্তু বডি মিল্কটা মাখতে পারো, এবং বাচ্চাদের স্কুলেও যদি এখন আস্তে আস্তে স্কুল খুলবে স্কুলে পাঠাও, বা বাড়িতেও তুমি সকালবেলা স্নান টান করে যদি বডি মিল্কটা একটু মাখিয়ে দিতে পারো, তাহলে কিন্তু সারাদিনের জন্য তার গায়ে একটা ময়েশ্চারাইজিং রইলো, এবং ওই যে পরতটা রইলো তাতে কিন্তু ওর মানে রোদে গেলেও রোদ কোনো অসুবিধা হবে না, বা ও ধুলোবালি মাখলেও কোনো অসুবিধা কিছু হবে না, তাতে তুমি মুছিয়ে দিলে কোনো অসুবিধা। এইবারে আসি আমাদের ফেয়ারনেস অয়েল। ফেয়ারনেস অয়েল এমন একটা জিনিস, ফেয়ারনেস অয়েলকে আরও আমরা অ্যাডভান্স করেছি, এবং অ্যাডভান্স করার জন্য ফেয়ারনেস অয়েলটা পা ফেটে গেলে পা ফাটার মধ্যে আপনারা লাগাতে পারছেন, তাছাড়াও আমরা ফুট ক্রিম তৈরি করেছি, এবং পায়ের চামড়া বা হাতের চামড়াগুলো কুচকে গেলে আমরা একটু ফেয়ারনেস অয়েল ভিজে গায়েতে যদি মাখি, এবং যাদের হাতে পিঠে একটু দাগ আছে তারা কি করবেন, না স্কিন লাইটিং লোশনের সঙ্গে জলের বদলে স্কিন লাইটিং লোশনটা লাইক এ ওয়াটার, আপনারা ওটার সঙ্গে ওটা যদি অল্প একটু মিশিয়ে নিয়ে আপনারা যদি বডিতে মাখেন, দেখবেন যে খুব ভালো থাকছেন এবং দাগগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, দেখে অসম্ভব ভালো থাকতে পারবেন। আর ফেয়ারনেস অয়েলে আরেকটা গুণ আছে, আপনার বাড়িতে যদি আপনি রান্না করতে গিয়ে কোনো জায়গায় ফোসকা পড়ে যায়, আপনি সেখানে একটু ফেয়ারনেস অয়েল লাগিয়ে দেবেন, দেখবেন যে ফেয়ারনেস অয়েলটা কত সুন্দরভাবে আপনার ফোসকাতে দাগ পড়বে না। মাছ ভাজতে গেলে যদি তেল ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে সেখানে ফেয়ারনেস অয়েল লাগিয়ে দিন, দেখুন আপনার এক ফোঁটা দাগ হবে না, কোনো ফোসকা পড়বে না কিছু। আর একটা জিনিস আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে যে হাত কেটে গেল, ছুরি দিয়ে কিছু কাটছি বা বটি দিয়ে কিছু কাটছি, হাতটা একটু কুচ করে কেটে গেল, তখন দেখলাম রক্তটা বন্ধ হচ্ছে না বা রক্ত বেরোচ্ছে, এক ফোঁটা ফেয়ারনেস অয়েল সেখানে দিয়ে দিন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। সেইগুলো কিন্তু ফেয়ারনেস অয়েলের একটা মানে বিশাল গুণ। আর তার সঙ্গে নতুন যেটা হয়েছে ফেস সিরাম, আপনাদেরকে বারবার বলছি, যারা নাইট ক্রিম ব্যবহার করছেন আমাদের অল পারপাস ক্রিম, তারা কি করবেন, না ওর সঙ্গে আপনি ফেস সিরামটা 1 ড্রপ করে মিশিয়ে নিয়ে রাত্রিরে শুতে যাওয়ার আগে মাখুন, এখন তোলার কোনো দরকার নেই, ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। এবং যাদের দেখবেন যে একটু র্যাশের টেন্ডেন্সি আছে, কিছু মেখে শুলে পরেই দেখবেন যে রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখলে একটা ব্রণ বেরিয়ে গেছে, তাদেরকে বলবো যে আপনারা নাইট ক্রিমটা নিচ্ছেন, এক ফোঁটা অয়েলটা এই সিরামটা নিচ্ছেন, তার সঙ্গে 2-3 ফোঁটা টোনারও মিক্সড করে নিন, সব মিক্সচার করে নিয়ে একবারে মাখুন, দেখুন র্যাশটা আর বেরোবে না, বা ব্রণ একটা দুটো বেরোতে পারলে সেটা দেখবেন একদম টোটালি বন্ধ হয়ে গেছে, ভালো থাকবেন। তো এইভাবে করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কুরিয়ার সার্ভিস কিন্তু আমাদের চালু আছে, এবং অল কলকাতার মধ্যে আমরা গিয়ে হোম ডেলিভারি দিচ্ছি, এবং কোনো ডেলিভারি সারা কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ লাগবে না,
খালি আমাদেরকে অনলাইনে পেমেন্ট করে দেবেন এবং আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব। আমরা বিভিন্ন কুরিয়ার, ভালো ভালো কুরিয়ার সংস্থা বা পোস্ট অফিসের মাধ্যমে যেখান থেকে হোক আপনার বাড়িতে পৌঁছে দেবো। এবং অল ওভার ইন্ডিয়া আমি চেষ্টা করছি, যে আমি নিজে একাই কিন্তু একটা মহিলা, কিন্তু চেষ্টা করছি, আমার কোনো ডিস্ট্রিবিউটারশিপ নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের ভরসায় দাঁড়িয়ে আছি এবং আপনাদের জন্যই আমি কিন্তু করতে পারছি। কাজে আপনারা আমার পাশে থাকবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কেমন ব্যবহার করছেন, কেমন লাগছে? আচ্ছা, এটা কি সারা বছরই হয় না এখনই হয়? এই সময় সারা বছর নয়, শীতটা পড়লে আমাদের এখানে শীতটা একটু বেশি পড়ে, শীতটা শীতটা বেশি পড়ে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শীতের টাইমটাই আমার এটা বেশি পড়ে। আপনি বাড়ির সাথে থাক, হ্যাঁ বাড়ির সাথে থাকেন তো, আপনি টিভির কাছে যান দাদা, আমি আমি বলি কথাটা আপনাকে। হ্যাঁ হ্যাঁ, শুভেন্দু বাবু, আপনার যে সমস্যাটা সেটা থেকে আপনি আমাদের ফুট ক্রিম মাখুন, আমাদের ফেয়ারনেস অয়েল মাখুন। এই যে ক্র্যাক হয়ে গিয়ে অনেক সময় দেখা যায় রক্ত পর্যন্ত বেরিয়ে যায়, আপনি সুতির মোজা পরে রাত্রিরে শোবেন এবং তার আগে ফুট ক্রিমটা মেখে নিয়ে আপনি শোবেন, তাতে ভালো থাকবেন। এবং ফুল বডিতে আমাদের বডি মিল্ক এবং ফেয়ারনেস অয়েল দুটোই মিক্সড করে আপনি মাখতে পারেন, আপনি দেখবেন যে আপনি এই রুক্ষতা থেকে বেরিয়ে আসেন। এবং শীতকালটা যদি পারেন আর ভিটামিন ই ক্যাপসুল আপনি খান, তাতে দেখবেন ভালো থাকবেন। এবং গাজরটা বেশি করে খাবেন, বিটা ক্যারোটিনটা খুব দরকার, এটা খেলে আপনি দেখবেন যে ভীষণ ভালো থাকছেন। আর একটু ডিম খান, ডিম বা প্রোটিন ডায়েটটা একটুখানি নিতে চেষ্টা করবেন। আর পরবর্তীকালে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যে সুইচ অয়েলগুলো দিই, আর আপনি পারলে বুধবার আমাদের 1:50-এর প্রোগ্রামটা ফলো করবেন, সেখানে আমরা অনেক কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যে পা ফাটার জন্য আপনার শরীরে কোন জায়গাটা দায়ী বা কেন আপনার পা ফাটছে, তা সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। কাজে প্রোডাক্ট তো পাবেনই, প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমাদের জানা প্রত্যেকের দরকার যে আমাদের কোন জায়গাটার মানে প্রবলেম, যার জন্য যার থেকে আমার আজকে এই প্রবলেমটা হচ্ছে, শরীরের ভেতরে কোন অংশটা প্রবলেম করছে যে যার থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ এইগুলো নিয়ে আলোচনা করেনি, কিন্তু আমি চেষ্টা করছি এই আলোচনা করে মানুষের মধ্যে এই বার্তাগুলো পৌঁছানো বা এগুলো আমাদেরকে জানা দরকার। এগুলো হিন্দু শাস্ত্রে বহুদিন ধরে ছিল, কিন্তু হিন্দু শাস্ত্র নিয়ে আমরা কেউ আলোচনা করি না বা হিন্দু শাস্ত্র নিয়ে ঘাটাঘাটিও করি না। এগুলো কিন্তু সব পৌরাণিক যুগে ছিল, আবার সেগুলোকে যেমন আয়ুর্বেদিককে আমি পৌরাণিক যুগ থেকে তুলে নিয়েছি এবং একদম প্রপার আয়ুর্বেদিককে নিয়ে কাজ করছি, এবং প্রপার আয়ুর্বেদিক আছে বলেই কিন্তু আজকে কিন্তু আয়ুষ বা মিনিস্ট্রি অফ আয়ুর্বেদা আমাকে কিন্তু পুরুলিয়ায় পাঠিয়েছিল বা আমাদের প্রোডাক্টটাকে একদম গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে এবং নামকরণও গভর্নমেন্ট করেছেন। কাজে এইটা কিন্তু গর্বের সঙ্গে বলতে হয়। এবং 2020-তে এসে 24 বছরের পাওনা আমি কিন্তু বেস্ট বিউটি থেরাপিস্ট হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছি, ক্রাউনও পড়েছি, সমস্ত কিছুই পেয়েছি। তা সবটাই আপনাদের জন্য পাওয়া বা ভালোভাবে বা সৎভাবে কাজ করার জন্য হয়তো পেয়েছি। কিন্তু আগামীকাল ব্যারাকপুরে আসায় আমি রইলাম, ব্যারাকপুরে কিন্তু প্রত্যেকে আসা চাই এবং যাদের যা সমস্যা আছে সেগুলো নিয়ে আসবেন। আবার বুধবার 1:50-এ আমার প্রোগ্রাম দেখবেন এবং নেক্সট শনিবার আবার দেখা হবে। আজকে আসি, নমস্কার। বানি সার্ভার নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন। বানি সার্ভার হার্বাল স্কিন এন্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকে আবারও লাইভ অনুষ্ঠান।